হ্যালো বিয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে মেগাফারি অ্যাপসে আপনারা ইমেল অ্যাক্টিভ করবেন সুবন্ধুরা প্রথমে আপনারা মেগাভারি অ্যাপটি ওপেন করবেন মেগাফারি অ্যাপটি ওপেন করার পর নিচে দেখুন মেনু অপশনে আপনারা ক্লিক করে এখানে আসবেন তারপর দেখুন কোনায় মাই অ্যাকাউন্ট একটা আইডি আসে সো আপনারা এখানে ক্লিক করুন দেখুন এই আইডি আইডিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে সো এইখানে আপনারা দেখুন অ্যাকাউন্ট নাম্বার সো এখানে দেখুন যে অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া আছে এবং ইমেল তার নিচে ইমেল লিঙ্ক সো আপনারা ইমেল লিঙ্কে ক্লিক করতে পারবেন এবং আপনারা ফোন নাম্বারটা এখানে দিতে পারবেন পাসওয়ার্ডটা এখানে দিতে পারবেন সো এখন আমি যেহেতু ইমেল অ্যাড করবো সেক্ষেত্রে আমি ফার্স্টে যে কাজটা করবো আমি ইমেলে ক্লিক করব দেখুন আমি ইমেলের পাশে লিঙ্ক আছে ওই লিঙ্কে ক্লিক করবো লিঙ্কে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে সো এইখানে আপনাকে আপনার যে ইমেলটা আছে ওই ইমেলটা এখানে বসাতে হবে সো আমি আমার ইমেলটা এখানে বসাই দিলাম দেখুন ইমেলটা দেওয়ার পর তারপর আপনি এখান থেকে খুব সহজেই নেক্সট অপশানে ক্লিক করবেন দেখুন ইমেলটা দেওয়ার পর আপনি এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পর সেন্ড কোড নামে একটা অপশান হয় সেন্ড কোডেও ক্লিক করবেন দেখুন সেন্ড কোডে ক্লিক করলে একটু লোডিং নিয়ে আস আপনার এতে কোডটা চলে যাবে আপনি যে ইমেলটা দিচ্ছেন ওই ইমেলে আপনার কোডটা অলরেডি চলে যাবে দেখুন দুই মিনিট দুইশো নব্বই সেকেন্ড টাইম দেবে সো দেখুন আমার ইমেলে এটা চলে আসছে আমার ইমেলে কোডটা চলে আসছে সো আমি এইখান থেকে কোডটা কপি করে দেখুন মেঘাবাড়ি কোডটা আমার ইমেলে চলে আসছে সো এখান থেকে আমি কোডটা কপি করে এখানে নিয়ে বসাবো সো আমি কোডটা কপি করে নিয়ে নেই। তারপর দেখুন আমি কোডটা বসাই দিলাম বসা দিয়ে আমি অ্যাক্টিভে ক্লিক করলাম দেখুন আমার ইমেলটা অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে সমুদ্র দেখুন এইখানে আমার ইমেলটা অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে সো এইভাবে আপনি খুব সহজেই আপনি আপনার ইমেলটি অ্যাক্টিভ করতে পারবেন দেখুন এই জায়গায় আমার ইমেলটি অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে সো এই অ্যাক্টিভ ইমেলটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনার অ্যাকাউন্টটা যদি হারাই যায় তাহলে আপনি খুব সহজেই এটা আপনি তাদের ওই ইমেল দিয়েই আপনি তাদের মেল করতে পারেন তাহলে খুব সহজেই আপনি অ্যাকাউন্টটা পেয়ে যাবেন আপনি চাইলে এখান থেকে ফোন নাম্বার চেঞ্জ করে নিতে পারবেন দেখুন আপনার নাম্বারটা যদি দেন তাহলে আপনার ওই নাম্বার একটা সেন্ড করে যাবে এখানে ফোন নাম্বারটা দিলে নিউ নাম্বারটা যেটা আপনি অ্যাড করতে চাচ্ছেন তারপর আপনি এখান থেকে খুব সহজেই পাসওয়ার্ডও চেঞ্জ করতে পারবেন দেখুন আপনি এখান থেকে চেঞ্জ যে পাসওয়ার্ডের সামনে চেঞ্জ অপশনে ক্লিক করলে আপনি এখানে পাসওয়ার্ডও চেঞ্জ করতেই পারবেন সো দেখুন আপনার আগের যে কারেন্ট পাসওয়ার্ড ছিল ওই পাসওয়ার্ডটা দিয়ে তারপর নিউ পাসওয়ার্ড দিতে হবে এখানে কারেন্ট পাসওয়ার্ড দেওয়ার পর আপনার নিউ পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাকাউন্ট পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে সো এইভাবে খুব সহজেই আপনি চেঞ্জ করতে পারবেন আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে আশা থাকবেন আল্লাহ